দর্শক, এবার একটি শোক সংবাদ। এটিএন নিউজের ম্যানেজার প্রশাসন মোশাররফ আলম সিদ্দিকীর স্ত্রী ফারহানা জামান মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 39 বছর। গতরাতে ফারহানা জামানের শ্বাসকষ্ট হলে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এর পরপরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টের কারণে অক্সিজেন না পাওয়ায় কার্বনের মাত্রা বেড়ে গিয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তবে করোনার কোনো লক্ষণ ছিল না বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে সন্ধ্যায় পেটে ব্যথা হলে তাকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর রাত 3টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। তার মৃত্যুতে এটিএন নিউজ পরিবারের পক্ষ থেকে শোক ও গভীর সমবেদনা